सप्तम अध्याय तृतीय पाठ संक्षिप्त और शून्य स्थान एर आगे पढ़े विभिन्न অপরাধীকে অবশ্যই আইনের কাছে যেতে হবে এবং তাকে বিচারের
সম্মুখীন করতে হবে। এই যে একটা বিচার হবে, শাস্তি হবে, এগুলোর ভয়ে মানুষ কি করে, মানুষ তখন অপরাধমূলক কাজগুলোতে ভয় পায়, অপরাধগুলো কম করে। এভাবে বিচারের ভয়ে, শাস্তির ভয়ে মানুষ তখন অপরাধগুলো কম করতে থাকে। আর এভাবে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, বা আমাদের সমাজে এখন আমরা অনেক এই জন্য শান্তিভাবে বাস করতে পারি। আচ্ছা, এখন আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত এখানে আমরা তিনটি পেশা দেয়া আছে বইয়ে। একটা দেখো পুলিশ, আইনজীবী এবং বিচারক। এখন এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন, যে আইন শৃঙ্খলায় নিয়োজিত তিনটি পেশার নাম লেখো, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটা লিখে নাও। আমি আবার বলছি, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তিনটি পেশার নাম লেখো। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হচ্ছে পুলিশ, আইনজীবী এবং বিচারক। আচ্ছা, এখন তো প্রথমে আমাদের পুলিশ সম্পর্কে দেওয়া আছে, এজন্য আমরা পুলিশ সম্পর্কে পড়ি। দেখো, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে। এখানে একটা সুন্দর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কে কাজ করে, তোমরা লিখে নাও। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কে কাজ করে, কে কাজ করে বলতো সোনারা? পুলিশ, পুলিশ কাজ করে। তারপরে দেখো, অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। এখানে শূন্য স্থান দেখো, অপরাধীকে ধরে ড্যাশের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। শূন্য স্থান, তাহলে অপরাধীকে ধরে ড্যাশের সম্মুখীন মানে কিসের সম্মুখে? বিচারের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা হচ্ছে পুলিশের দায়িত্ব। আবার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, যে অপরাধীকে ধরে কিসের সম্মুখীন করতে হবে? বিচারের সম্মুখীন করতে হবে। আর বিচারের সম্মুখীন করা কার কাজ? পুলিশের কাজ। এবার দেখো, পুলিশ ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করে। এখানে শূন্য স্থান দেখো, ড্যাশ পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ড্যাশ পুলিশ হলো, ড্যাশ পুলিশের এখানে ড্যাশের এখানে উত্তরটা কি হবে? ট্রাফিক পুলিশ। আমরা জানি যে ট্রাফিক পুলিশ কি করে, শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করে। নিরাপদ চলাচলে সাহায্য কে করে? ট্রাফিক পুলিশ করে থাকে। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে পুলিশের কাজ। এরপরে আইনজীবী কাজ, আইনজীবী দেখো, বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে শূন্য স্থান হচ্ছে, বিচার কাজে ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিচার কাজে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আইনজীবীরা। ড্যাশের ড্যাশের এখানে কি হচ্ছে উত্তরটা? আইনজীবীরা। আবার ড্যাশটা কিন্তু এখানেও হতে পারে, যে ড্যাশ কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্যাশ কাজে তাহলে কি হবে? বিচার কাজ, বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করে। তাহলে আইনজীবীরা জনগণকে আইনি সহায়তা প্রদান করে। এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা লিখে নাও, যে জনগণকে আইনি সহায়তা প্রদান করে কে? জনগণকে আইনি সহায়তা প্রদান করে কে? কে বলতো? আইনজীবীরা। আইনজীবীরা জনগণকে আইনি সহায়তা করে থাকে। এরপরে বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে আইনজীবীরা। আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করে। এই হলো আমাদের পুলিশ ও আইনজীবী সম্পর্কে ধারণা লাভ করা। এবার দেখো বিচারক সম্পর্কে আমরা পড়ব। বিচারকের কাজ হলো, যারা আইন অমান্য করে, অপরাধমূলক কাজ করে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখে করে। একজন ব্যক্তি যখন অপরাধ করে, পুলিশ প্রাথমিকভাবে তাদের ধরে এবং কি করে, আইনজীবীরা তাদেরকে নিয়ে আইনের ব্যাখ্যা দিয়ে বিচারককে সেই ব্যক্তি দোষী না নির্দোষী সেটা
সাব্যস্ত করতে সহায়তা করেন আইনজীবীরা। আর এখানে বিচারক কি করে, বাদী ও বিবাদী উভয় পক্ষের কথা শুনে। আর একজন বিচারককে কি হতে হয়, বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করে। তাহলে আমরা পুলিশ, আইনজীবী ও বিচারকের কাজ সম্পর্কে জানলাম, ধারণা নিলাম এবং সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান সম্পর্কেও আমি তোমাদের ধারণা দিলাম। এখন তোমরা হোমওয়ার্ক করবে, বিচারকের কাজ তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বিচারকের কাজ কি, বিচারকের কাজ কি, এই সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করে পাঠাবে। বিচারকের কাজ দেখো কি, এখানে বাদী ও বিবাদী উভয় পক্ষের কথা শুনে বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীকে শনাক্ত করা হচ্ছে বিচারকের কাজ। আমি আরো বলছি, বাদী ও বিবাদী উভয় পক্ষের কথা শুনে বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে আইন অনুযায়ী দোষীকে নির্দোষী সেটা নির্ধারণ করে শাস্তি প্রদান করা হচ্ছে বিচারকের কাজ। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।